ভিডিও করার আগে সবাইকে 2019 সালের শুভেচ্ছা জানাই। আজকের আমি যে ভিডিওটি তৈরি করব সেটি হচ্ছে কিভাবে ভেক্টরবোন ডিজিজ অর্থাৎ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ম্যাপিং করতে হয়। আমি দিগঙ্গা ব্লকের চাপাতলা পঞ্চায়েতের ভান্ডাবেল এলাকার ম্যাপিংটা করছি। ফার্স্ট টাইমে আমাকে প্রতিটা সংসদের একটা করে ম্যাপ আঁকতে হয়েছে। যেমন এই একটা সংসদ যেটা হচ্ছে চকদুলাট, এই চকদুলাটের এই যে ম্যাপ এঁকেছি আমি, চকচাঁদপুরে এই ম্যাপ এঁকেছি। ম্যাপের ক্ষেত্রে হেডিং উপরে লিখেছি চকচাঁদপুর, মৌজাটা সংসদটা লিখলাম, এই জায়গাটাই মানে নর্থ ডিরেকশনটা দিয়ে দিলাম, এবং আমার রাস্তার এবং সেই এলাকার কোন বসতি রয়েছে সেগুলো এঁকেছি, এবং ড্রেন, যদি সেই এলাকায় একটা পরিবার অর্থাৎ ওই এলাকায় 320টি বাড়ি ছিল, তার মধ্যে আমরা দেখলাম সারা বছর একটা বাড়িতে আবর্জনায় পরিপূর্ণ থাকে, ওই জন্য আমরা ওটাকে লাল কালি ইউজ করেছি, এইচ লিখেছি, বড় হাতের এইচ দিয়ে লিখেছি, এবং আর দুটো বাড়ি দেখলাম অল্প পরিমাণ মাঝামাঝি থাকে, ওই জন্য আমরা ওটা হলুদ কালি লিখেছি। যদিও আমার 320টা মধ্যে তিনটে বাড়ি খারাপ আর সব বাড়ি ভালো, ওই জন্য আমাকে এইচ লেখার দরকার ছিল সবুজ কালি দিয়ে, আমি সেটা না লিখে আমি এগুলোকে এলাকা করে বর্ডার টেনে দিয়েছি। এরপরে আমি লিখলাম টোটাল হাউস হোল্ড 320, রেড হাউস হোল্ড, একটা ইয়েলো হাউস হোল্ড। এরপরে আমাকে দেখতে হবে ওই সংসদে পাকা ড্রেন বা কাঁচা ড্রেন, যে ড্রেনটাতে সারা বছর পরিমাণে জল জমে। তা দেখলাম ওখানে একটাই ড্রেন, দুটো ড্রেন দেখা যাচ্ছে, যে এই রাস্তার এই ধারে ড্রেনটাতে জল জমেছে, ঠিক এরকম সংকেত দিতে হয়, এবং এই ড্রেনটাতে সারা বছর জল জমে, এটা মানে মাঝে মাঝে জমে অর্থাৎ বর্ষার সময়, ওই জন্য আমরাকে হলুদ কালার দিয়েছি, আর যদি সারা বছর জমে থাকে তাহলে আমরা লাল কালার দেব। এবং এই জায়গাটাই আমার সিম্বল, এবং ওই এলাকায় হাটবাজার যদি থাকে, হাটবাজার, হাটবাজারের চিহ্ন আমরা সবসময় যে সময় ওই কাটা ক্রস চিহ্ন টাইপের দিয়ে থাকি, কাঁচা পাকা ড্রেন, এবং সাইকেল ছাড়ানোর যদি দোকান থাকে, এই জায়গাটা সাইকেল ছাড়ানোর দোকান, তাহলে আমরা কী দিলাম, সি লিখে দিলাম। এবং সিটা, ওই সিটা কী ধরনের হবে, যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে রেড, যদি মাঝামাঝি তাহলে হলুদ, আর যদি একেবারে ভালো তাহলে সবুজ, আমাদের সবুজ লেখার দরকার নেই ম্যাপিংয়ে। এবং আর একটা চায়, তারপর চায়ের দোকান আছে কি না, যদি চায়ের দোকান থাকে তাহলে টি লিখব, এবং মানে যেখানে নোংরা ফেলার জায়গা আছে কি না সেটা দেখব। ঠিক এরকম আমার সংসদে 22টা ম্যাপ এঁকেছি, এই 22টার এবং একটা করে রিপোর্টিং তৈরি করেছি, সারা বছর সমস্যা থাকে জানুয়ারি মে মাসে অক্টোবর মাসে কি কি প্রবলেম, অর্থাৎ ডেটটা লিখতে হবে কটা করে, একটা না দুটো না তিনটে, ঠিক এরকম 22টা সংসদের ম্যাপ আঁকা আছে। এইসব, এই আমার 22টা সংসদের ম্যাপ। এরপরে আমি আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে আমার জিপি, আমার পঞ্চায়েতে 22টা ম্যাপে কম্পাইল রিপোর্ট। এই হচ্ছে আমার 22, এই হচ্ছে আমার চাপাতলা পঞ্চায়েত, এই চাপাতলা পঞ্চায়েতে 22টা সংসদ রয়েছে, 22টা সংসদের নাম, একটা নদী রয়েছে বিদ্যাধরী সাইড দিয়ে চলে গেছে, এবং এখানে সংসদ সব সুন্দর করে লেখা আছে, এবং এখানে আমাকে ওখান থেকে ডেটাগুলো নিয়ে আমাকে এখানে ইনপুট করতে হবে কি এই এলাকার জল বা নিচু জায়গা। তাহলে আমি ওখানে রিপোর্টিংয়ে দেখছিলাম যে আমার গাংধুলাটে জল জমে, এই ঠিক এই জায়গাটায়, তাহলে ওখানের আমি ছবিটা দেখে এই জায়গাটায় লিখলাম জল জমছে, জল জমলে কি সংকেত দেব, আমি শূন্য গোল চিহ্ন দিয়ে দেব। তারপরে কাঁচা বা পাকা ড্রেন, ও ক্ষেত্রে আমাকে সেরকমই করতে হবে,